রাজ্যে কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় শুক্রবার থেকে সিল হতে চলেছে সীমান্ত এলাকা। আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রামীণ এলাকায় 1 কিলোমিটার এবং পুরো এলাকায় 500 মিটার ব্যাসার্ধের মধ্যে 7 দিনের জন্য বলবৎ হতে চলেছে কঠোর লকডাউন। যারাই প্রশাসনিক নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাতে এই কঠোর বার্তা দিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর সন্দীপ এন মাহাত্মে। করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে রাজ্যের বুকে। নিত্যদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এখনো পর্যন্ত রাজ্যে করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে 2,283 জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,604 জন, মৃত্যু হয়েছে 3 জনের। তবে মৃত্যুর হার একেবারে নগণ্য হলেও এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। রাজ্য প্রশাসনের এত সতর্ক বার্তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ প্রশাসনিক নিয়ম নির্দেশিকা একেবারেই মানছে না। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, হাটে বাজারে নিত্যদিন জনসমাগম ঘটেই চলেছে। এর পাশাপাশি কিছু অংশের মানুষ ব্যবহার করছে না মুখে মাস্ক ব্যবহারের বিধি, যে কারণে প্রশাসনকে আরো কঠোর ভূমিকায় মাঠে নামতে হচ্ছে। রাজ্যে কোভিড-19 পরিস্থিতির সার্বিক দিক নজরে রেখে 17 জুলাই অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে শুরু হচ্ছে 7 দিনব্যাপী লকডাউন কারফিউ। আন্তর্জাতিক সীমান্তের গ্রামীণ এলাকাগুলিতে 1 কিলোমিটার অর্থাৎ 1,000 মিটার এবং শহর এলাকাগুলিতে 8 কিলোমিটার অর্থাৎ 500 মিটার ব্যাসার্ধের এলাকা তেই বলবৎ থাকবে এই লকডাউন। ইতিমধ্যে শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউন বাস্তবায়ন করতে রাজ্য প্রশাসনের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। রাজ্যের 8টি জেলার জেলাশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই নজরদারি রাখার জন্য গঠন করা হয়েছে প্রশাসনের আধিকারিকদের নিয়ে একাধিক টিম। লকডাউনের একদিন আগে এ বিষয়ে সংবাদ মাধ্যমগুলির সাথে আলাপচারিতায় বিস্তারিত তথ্য তুলে ধরেছেন পশ্চিম জেলাশাসক ডক্টর সন্দীপ এন মাহাত্মে। সাক্ষাতে তিনি জানিয়েছেন লকডাউন কার্যকর করতে ইতিমধ্যে সদর এবং মোহনপুর মহকুমার সীমান্ত এলাকার স্পটগুলি চিহ্নিত করা হয়েছে। কোন কোন জায়গায় পুরোপুরি লকডাউন বলবৎ থাকবে সে নিয়ে রূপরেখা তৈরি করা হয়েছে। আমাদের সদর সাব ডিভিশন ও মোহনপুর সাব ডিভিশন जिसमें इंटरनेशनल बॉर्डर आता है, इसमें ये सारे रूरल एरिया और अर्बन एरिया आइडेंटिफाई हो चुका है। कौन से विलेजेस, कौन से अर्बन वार्ड्स इसके अंदर फॉल करता है, ये सारा डिमार्केट ऑलरेडी हो चुका है। जिरानिया सब डिवीजन में कोई भी ऐसा इलाका नहीं है तो इसमें टोटल लॉकडाउन नहीं होगा। और सदर और मोहनपुर सब डिवीजन के जो बाकी एरिया है जिसके 1 किलोमीटर या हाफ किलोमीटर के दूर, वहाँ पे टोटल लॉकडाउन नहीं होगा। ये स्ट्रिक्ट लॉकडाउन मेंटेन किया जाएगा इंटरनेशनल बॉर्डर के 1 किलोमीटर रूरल एरिया में और 1/2 किलोमीटर अर्बन एरिया में। तो जो आइडेंटिफाइड एरियाज है वहाँ से माइकिंग आज से शुरू हो गया है। वहाँ पर हम लोग पोस्टर्स भी लगाएंगे कि लॉकडाउन के रूल्स क्या है। इसमें जो सोशल पॉलिटिकल रिलीजियस एक्टिविटी ये सब बंद रहेगा, इसके अलावा ट्रांसपोर्टेशन बंद रहेगा। ডিএম ওয়েস্ট আরো জানিয়েছেন এই লকডাউনে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শিল্প, কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে সীমান্ত এলাকায়। তবে রেল, বিমান যাত্রীদের ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে যাদের যাদের কারফিউ পাস লাগবে তাদের পাস দেওয়া হবে। সেই সাথে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনার বিষয়টি একেবারে নাকচ করে দেন তিনি। कुछ जिन लोगों को पासेस की अगर ज़रूरत है, कर्फ्यू पासेस, तो वो कर्फ्यू पासेस इसेंशियल एक्टिविटीज़ के लिए हम इसमें अलाउ कर रहे हैं। इसके अलावा जो कुरियर वाले लोग, कुरियर और पोस्टल सर्विसेज, इसके लिए भी गवर्नमेंट ने इसमें एग्जेंप्शन दिया है। इसमें जो ग्रॉसरी, वेजिटेबल्स और इसेंशियल आइटम्स सेल करने वाली जो दुकान है उसके लिए भी इसमें एग्जेंप्शन अलाउ किया है। तो लॉकडाउन इम्प्लीमेंट करने के लिए हमने एडमिनिस्ट्रेशन की तरफ से पूरा इंतजाम कर रहे हैं और कल से हम सभी जो एरियाज आइडेंटिफाइड है वहाँ पे हम टोटल लॉकडाउन करेंगे। अभी इसमें दो सिचुएशन है कि जो एरिया है यहाँ पे लॉकडाउन रहेगा और जो डिफरेंट एरिया है जिसमें अनलॉक वाला सिचुएशन है, तो उस दोनों के लिए मॉनिटर करने के लिए थोड़ा सा मुश्किल होगा, बट हम लोग करेंगे इसमें। জেলাশাসক ডক্টর মাহাত্মে আরো জানিয়েছেন মাস্ক ব্যবহারে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে শুধু পশ্চিম জেলার মাস্ক ব্যবহারে না করার জন্য 5,500 জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। गवर्नमेंट ने इंस्ट्रक्शन इश्यू किया था 100 रुपीज एंड 200 रुपीज वायलेशन करने के लिए, जिन्होंने मास्क नहीं पहना या फेस कवर नहीं पहना है। फिर पश्चिम त्रिपुरा जिला में अभी तक हमने 5,500 लोगों से हमने ये फाइन वसूल किया है अभी तक।
और पिछले तीन चार दिन में हमने ये सारा एक्टिविटीज इंटेंसिफाई किया है, तो डेली फाइन कलेक्शन का जो फिगर है वो डेली इंप्रूव हो रहा है और कंप्लायंस भी बहुत सारी जगह पे इंप्रूव हुआ है। जो जो जगह पे कंप्लायंस नहीं हो रहा है वहाँ पे भी हम लोग कंप्लीटली बंद करने के बारे में सोच रहे हैं। লকডাউন কার্যকর করতে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে বিএসএফ জওয়ানদেরকেও। এর পাশাপাশি মাঠে নামানো হবে পুলিশ ও টিএসআর জওয়ানদের। লকডাউনের আইন ও নির্দেশিকা যারাই অমান্য করবে তাদের উপরে নেমে আসবে আইনের কঠোর শাস্তির খাড়া। তাই আগামী সাত দিন সীমান্ত এলাকা থাকছে পুরোপুরি নিরাপত্তার চাদরে মোড়ানো অবস্থায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।